মমতা ব্যানার্জি যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পশ্চিম বাংলাদেশ করার জন্য যে প্রক্রিয়া নিচ্ছেন, কোথাও শুনেছেন ভারতবর্ষে আজকে এতগুলো রাজ্য স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে, ওইদিকে দেশের প্রধানমন্ত্রী মোদীজি সবার সাথে সেবার কথা বলছেন, অপরদিকে মমতা ব্যানার্জির তৃণমূলী গুন্ডারা আমাদের আজকে একদম যুবককে হত্যা করে বলছেন ভারতীয় জনতা পার্টি করা যাবে না। সেটার সঙ্গে বড় কথা হচ্ছে ভারতীয় ফ্ল্যাগ তোলা যাবে না, আর পুলিশ প্রশাসন বলছে যে ফ্ল্যাগ তোলার কোনো নির্দেশ আমাদের কাছে ছিল না, কোনো অনুরোধ পারমিশন আমাদের কাছে ছিল না। এই পুলিশগুলো হচ্ছে যত লজ্জার বিষয়, এই পুলিশগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের একটা গুন্ডা। এরা বলছে যে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ তোলার জন্য পুলিশের পারমিশন চাই ভারতবর্ষে থাকতে। এই পুলিশগুলো বলছে যে আজকে ফ্ল্যাগ তোলার জন্য পারমিশন চাই। এই মমতা ব্যানার্জির গুন্ডা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ, আর তার শাসনেই এরকম করে একটা হত্যা হচ্ছে। এটা নির্লজ্জ ঘটনা, ভারতবর্ষের কোথাও এরকম ঘটনা যে 15 আগস্টের দিন একজন তরতাজা যুবক ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ তুলতে যাচ্ছে, তাকে হত্যা করা হচ্ছে, এবং এখানকার আইসিওসিরা এসপিরা বলছে যে ফ্ল্যাগ তোলার পারমিশন ছিল না। লজ্জা করা হচ্ছে পুলিশের, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ তোলার জন্য পুলিশের পারমিশন চাই। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি একজন নরখাতক নেত্রী, আর তার ভাইপোরা আর তার সঙ্গে কিছু পুলিশ অফিসার এটার সঙ্গে সামিল হয়েছেন। আজকে একটা লজ্জাজনক ঘটনা, একটা দুর্ভাগ্যঘটনা যে একটা সুন্দর একজন যুবক একজন সুদর্শন প্রামাণিক কাজকে যেভাবে খুন করা হচ্ছে, খুব লজ্জাজনক ঘটনা। আমরা এটার একদম যে এইভাবে পুলিশ অফিসার এসপিকে ইমিডিয়েট বদলি করতে হবে এবং এর পানিশমেন্ট চাই, তার জন্য আমরা সিবিআই তদন্ত পর্যন্ত চাই, যেটা কোনো পুলিশ অফিসারই যুক্ত আছেন। তাদের দলীয়ভাবে আপনারা কি ভাবছেন, কি বলবেন? আমাদের পশ্চিমবঙ্গের রোগা কানা মুখ্যমন্ত্রী আছেন, তিনি তার ভাইপোকে বোঝেন রোগা কানা মুখ্যমন্ত্রী, আর কিছু পুলিশ অফিসার রয়েছেন তাদের রোগা কানার একটা পয়সা তোলার জন্য শুধুমাত্র ধান্দা করছেন। নইলে এইভাবে 15 আগস্টের দিন ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ তোলার জন্য এইভাবে হত্যা হতে হয়, এটা ভারতবর্ষের নজিরবিহীন ঘটনা। দলীয়ভাবে আপনারা কি বলবেন? দলীয়ভাবে আমাদের আন্দোলন চলছে, আমাদের বিমানদা রয়েছেন, এখানকার অবজারভার জ্যোতির্ময় রয়েছে, আমাদের আলোচনা চলবে। আমাদের দিলীপবাবু যে আন্দোলন কিভাবে রাখবেন, আন্দোলন তো আমরা এখন অবরোধে বসেছি, তারপর আলোচনা চলবে, করানো হচ্ছে। এবং ওই সংশ্লিষ্ট যিনি থানার ওসি আছে তাকে সাসপেন্ড না করা হচ্ছে, আমাদের অবরোধ চলবে।